সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে দেখছেন বিনা আপু। এই আপুটি ছিল হিন্দু, হিন্দু থেকে মুসলিম ধর্ম পালন করছেন এবং এই মুসলিম ধর্ম গ্রহণ করে আজ তিনি পথে পথে ঘুরছে এবং শিশু একটি বাচ্চা নিয়ে মাত্র 28 দিন বয়স। তো আসলে মাত্র 28 দিন বয়সের এই শিশু বাচ্চাটাকে নিয়ে কেন আজ এই বোনটি পথে পথে ঘুরছে? কি মুসলিম ধর্মের ছেলেকে বিশ্বাস করে? না, নিজে ভাগ্যে এটা ছিল তার জীবনের যে বাস্তব এবং সত্য ঘটনাগুলো, সেগুলোই আজ আমরা তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম আপু, একটু জোরে বলবেন, কেমন আছেন? এই তো, কেমন আর থাকবো, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছি, এই অবস্থায় যেরকম থাকতো একটা বাচ্চাকে। আচ্ছা আপু, আমরা যতটুকু শুনেছি আপনার স্বামী আপনাকে হসপিটালে রেখে পালিয়ে গেছে, আসলে হসপিটালে রেখে কি কারণে পালালো এবং কি কতদিনের আপনাকে হসপিটালে রেখে পালিয়ে গেছে সেই কথাগুলো একটু বলুন, এবং কি আপনি কোথায় আছেন বর্তমানে সেই কথাগুলো আপনি বলুন। আসলে আসলে হসপিটালে যখন 5 দিনের দিন রিলিজ দেওয়া হয় কি, আমাদের আমার যেহেতু সিজার হয়েছে ওখানে, তো সিজারে 5 দিনের দিন আমাকে রিলিজ দেয় আর কি। তো সেই 5 দিনের দিন থেকে আমার স্বামী পালাতুক। তো আমাকে যখন রিলিজ দেয় তখন আমার স্বামী বাচ্চাকে এবং আমাকে রেখে ও একটা মিথ্যা কথা বলে পালায় আর কি। ও বলেছিল যে ওর মা অসুস্থ, ওর মার কাছে যাবে আর কি, চাঁদপুর বাড়িতে যেখানে আমি এখন আছি। তো এটা বলার পর আমি, আপনি এখন আছেন বলতে কি আপনি কি আপনার শ্বশুর বাড়ি আছেন? না, শ্বশুর বাড়িতে না, শ্বশুর বাড়ির এলাকাতে আছি। আচ্ছা হ্যাঁ বলুন। তো আমি তখন আর কি বলি যে যেহেতু তোমার মা অসুস্থ বলতেছো, তখন তো না করার তো কোনো সুযোগ নেই, কারণ যেহেতু মার কথা বলা হয়েছে। তো আমি বললাম আমিও তো অসুস্থ, তো তুমি যদি বাড়িতে যাও, আমি এই অবস্থায় সিজারে পেশেন্ট, আমার সাথে তো কেউ নেই, তো এই পর্যায়ে তুমি গেলে তাড়াতাড়ি চলে আসতে হবে, কারণ 2 দিন বা 1 দিন, কারণ আমি তো ওকে নিয়ে কিছুই করতে পারবো না, কারণ আমার তো, আপনারা এটা তো জানেন যে আমার কেউ নেই। হ্যাঁ, আমার পাশে থাকার মতো কেউ নেই। তো সেখান থেকে ওকে এটা বলার পর ও বললো আমি তাহলে বাড়িতে যাই, মার কাছে যাই, আমি 2 দিনের মধ্যে চলে আসবো বলেই কিন্তু মূলত ও পালিয়ে যায় আর কি, ও আমার সাথে কথা বলেই পালিয়ে যায় আর কি। আচ্ছা, তো ও যখন আসলে কেন পালালো? আসলে পালালো কেন, হয়তো বা আমাকে ওরা রাখতে চায় না বা ওর ফ্যামিলি রাখতে চায় না। আচ্ছা আপু, আমরা একটা কথা জানতে চাই, আসলে আপনার বিয়েটা কিভাবে হয়েছে? আমার বিয়েটা হয়েছে পারিবারিক ভাবেই হয়েছে, যেহেতু আমরা নিজেরা পছন্দ করেছি, ওর গার্জেন মেনে নেওয়ার পরেই বিয়েটা হয়েছে আর কি। আচ্ছা, তো পারিবারিক ভাবে বিয়ে হওয়ার পর আপনাকে তারা রাখতে চায় না, কি কারণে? আসলে যেই কারণগুলো দেখেই বিয়ে করেছিল ওই কারণগুলোই এখন ছাড়ার সময় ইস্যু হচ্ছে আর কি। কোন কারণগুলো? সেই কারণগুলো আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু তুলে ধরুন। ওই কারণগুলো বলতে হলো যে আমার আগে বিয়ে হয়েছিল, হ্যাঁ আমার বাচ্চা আছে, বা যেহেতু আমার স্বামী বেকার, আমার জব করতে হয় আর কি, তো সেই জায়গার থেকে এরকমও এখন অপবাদ আমি আমি নিজে শুনেছি আর কি, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি থেকে আমাকে দেওয়া হয়েছে। সেটা হলো যে আমার নাকি পরকীয়া আছে, মানে এতদিন ওনাদের মনে হয় নাই যে আমার পরকীয়া আছে, কিন্তু এখন বাচ্চা হওয়ার পর তাদের মনে হচ্ছে যে আমার পরকীয়া আছে, বা আমার আগে বিয়ে হয়েছে এটা তাদের বিয়ে যখন মেনে নিল, আমাদের আমাকে যখন ঘরে উঠালো তখন তার মনে হয়নি, কিন্তু এখন একটা পর্যায়ে যখন আমাকে ওনারা সরিয়ে দিতে চাচ্ছে, এখন তাদের মনে হচ্ছে যে আমার আগে বিয়ে হয়েছিল, বা আমি ইতিম, বা আমি হিন্দুর ঘরে জন্ম নিয়েছিলাম, মানে এগুলাই ওদের এখন। আচ্ছা, আগে কি যখন আপনাকে তারা মানে আপনাকে মেনে নিয়েছিল কিংবা আপনাকে বউ হিসাবে গ্রহণ করেছে, তখন কি তারা জানতো না আপনি হিন্দুর ঘরের মেয়ে? জি জানতো, কিন্তু তখন আসলে জেনেও তারা আমাকে নিয়েছে, নেওয়ার পর এখন নতুন করে কিছুই না। তার পিছনে কি কোনো ধরনের লোভ লালসা ছিল তাদের? আসলে একটা হিন্দু ধর্মের মেয়েকে মেনে নেওয়া হয়তো ধর্মের কারণে মেনে নিতে পারে, আর না হলে অর্থের কোনো লোভ লালসায় করতে এই ধরনের কাজ আসলে করে। ওইটা তো আর আমাকে বুঝতে দিলে তো আর আমি বিয়ে করতাম না, ঠিক আছে, কারণ আমার তো দেওয়ার মতো কিছুই ওইভাবে নেই। হ্যাঁ, তো আমার কাছে যা অবশিষ্ট ছিল, যেহেতু আমাদের এখানে বাংলাদেশে বাড়ি ছিল, যে বাড়িটা বিক্রি করে আমার কাকা চলে গেছে ইন্ডিয়াতে, তো ওইখান থেকে আমি কিছু কিছু পেয়েছিলাম আর কি। আচ্ছা, তো পাওয়ার পর ওই টাকাটার কথাও আমার হাজবেন্ড জানতো, হ্যাঁ এখনকার হাজবেন্ড জানতো, তো আমাকে রীতিমতো ওইখান থেকেই বলেছিল, এরকম ভাবে বলেছিল যে আমাদের হাওলাত দাও, আমরা পরে পরবর্তীতে, কারণ আমরা বাড়ি করতে যে বাড়ি করতে পারতেছি না,
আর দ্বিতীয় কথা হলো আমার হাজবেন্ডের যেহেতু চাকরি নেই, ওকেও নাকি মানে বাহিরে পাঠানোর একটা ব্যবস্থা করবে আর কি, এরকম বলেছে, বলে আমার কাছ থেকে ওরা 7 লাখ টাকা নিয়েছিল। আচ্ছা, এই যে 7 লক্ষ টাকা পিতৃ মানে আপনার বাবার সহায় সম্পত্তি বিক্রি করা, সেই টাকা আপনি দিয়েছেন ধার হিসাবে না যৌতুক হিসাবে? কোন না না না, আমি যৌতুক হিসাবে আমার কাছে চাইনি ওনা ওনারা। আচ্ছা, কোন হিসাবে নিয়েছে আপনার কাছে? বলেছে যে পরবর্তীতে দিয়ে দিবে, এটা বলে আমাকে নিয়েছে। যে প্রথমত বলেছে যে বাড়ি করতে হবে, বাড়ির জন্য ওদের কিছু টাকা দরকার। আচ্ছা, আপনার এই 7 লক্ষ টাকা নেওয়ার পরে কি আপনার জীবনে জ্বর নেমে এসেছে? আসলে 7 লক্ষ টাকা নেওয়ার পরে যখন আমাকে আরো কিছু দাবি করেছিল কিছুদিন পর, আমি যখন বললাম যে আমার টাকাটা যেহেতু তুমি নিয়েছো, তো আমি আমার মেয়েটার জন্য ছোট একটা একটুখানি জায়গা নিতে চেয়েছিলাম, তো তখন আমি ওর সাথে কথা বলি, ওর ফ্যামিলির সাথে কথা বলি, তখন আমাকে ওরা ওই টাকাটা চাওয়ার পর থেকে ওরা যেন কিরকম মানে কিরকম যেন হয়ে যায় আর কি, আমার প্রতি আর কি ওই ভালোবাসাটা থাকে না ওদের ভিতরে। তার মানে কি টাকাকে ভালোবাসছে, আপনাকে ভালোবাসে নাই? আমার তো ওইটাই মনে হচ্ছিল তখন, আচ্ছা, ওপর যে আমার ওইটাই মনে হচ্ছিল। আর পরবর্তীতে যখন আমার কাছে আরো কিছু টাকা দাবি করে, হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি থেকে, তখন তো আমি যখন না করে দিই তখন থেকে একদমই আমাকে দেখতে পারে না, তখন থেকে ওরা বলে যে আমার ছেলেকে কি করে দিছো, তুমি তো বিবাহিত মেয়ে। হ্যাঁ, আমার শাশুড়ি বলে তুমি বিবাহিত মেয়ে, আমার ছেলেকে কি দিতে পারবা, আমার ছেলেকে কি দিছো তুমি। আমি এক পর্যায়ে বলেছি, মা এটা বিয়ের সময় কিন্তু বলা হয়নি, বিয়ের সময় বলতে পারতো যে আমাকে এটা দিতে হবে বা এটা করতে হবে, তাহলে আমি এটা ভাবতাম করবো কি করবো না, কিন্তু এখন বিয়ের পরে আমি ওকে কি করে দিতে পারবো? বিয়ের পরে তো এটা নিয়ম যে স্বামীর বউকে করে দিতে হয়, ঠিক না? আচ্ছা আপু, আপনি একজন বিবাহিত নারী, সে হচ্ছে অবিবাহিত একটা ছেলে, তো এগুলো কি মানে সে তো জেনে শুনেই আপনাকে নিয়েছে, তো আপনাদের বিয়েটা কি মানে বিয়ে হওয়ার আগে কি আপনাদের সাথে কোনো রিলেশন ছিল? বিয়ে করার আগে আমাদের এই যে রিলেশন বলতে, আমাদের তো অবশ্যই রিলেশন ছিল, না থাকলে তো আমাদের বিয়ে পর্যন্ত আমরা জড়াতাম না। আচ্ছা, সেই রিলেশনটার কথা কিছু অংশ একটু বলবেন। কিছু অংশ বলতে গেলে বলা যাবে যে আমাকে এটা এটা বলেছিল, মানে আমার মেয়েকে নিয়ে তো এটা ঘটিত ব্যাপারটা, তো আমার মেয়েকে নিয়ে জিনিসটা আর কি আমাকে দুর্বল করাটা, মানে আপনার মেয়েকে অনেক বেশি ভালোবাসতো, মানে বাসতো না, বাসতো এটা বুঝাতো আমাকে। আচ্ছা, বাসতো না? না, যদি বাসতো তাহলে আমার মেয়েকে বিয়ের পর আমি আলাদা রাখতাম না। আচ্ছা, তার মানে কি বিয়ের পরে কি মেয়েকে আলাদা রেখেছেন? জি। আচ্ছা, আমরা আমাদের একটি প্রতিবেদনে আমরা যতটুকু জেনেছি, আপনি বলেছেন আপনার মেয়ে তাকে বাবা বলে ডাকতো, এবং কি আপনার মেয়েও তার প্রতি খুবই দুর্বল ছিল, কারণ ও তো বাচ্চা, ও তো অভিনয় করতো না, কিন্তু ওর সাথে যারা অভিনয় করতো তারা তো বড় ছিল, তারা অভিনয় করতো। তো আপনার বিয়ের কতদিন পর থেকে আপনার মেয়েটা আলাদা ছিল আপনার কাছ থেকে? আমার বিয়ের কতদিন পর থেকে? আমার বিয়ের মনে হয় 1.5 থেকে 2 মাস পর থেকে। 1.5 থেকে 2 মাস পর থেকে? আচ্ছা, আপনার বিয়ের শুরুতে তো আপনার শ্বশুর সরি আপনার শ্বশুর তো নেই, শাশুড়ি জানতো যে আপনার মেয়েটা হচ্ছে তার ছেলেরই? জি জি। পরবর্তীতে জানতে আমার সামনে বলেছে, কিন্তু আসলে কিভাবে ও বলছে বা ওরা কি জানতো আমি এতটা জানি না, হয়তো বা জানতোই পুরোটা, পুরোটাই জানতো। আচ্ছা, বিষয়টা এরকম যে মানে আমাকে বিশ্বাস করানোর জন্য আমার হাজবেন্ড আমার সামনে বলছে এটা আমার মেয়ে, যেন আমি ওকে আরো বেশি বিশ্বাস করি, নয়তো বা এখনকার সিচুয়েশন যেটা আসছে সেটাতে তো মনে হয় যে ওটা অভিনয় ছিল, কারণ নিজের বাচ্চা নিজে মেনে নিচ্ছে না, হ্যাঁ, জায়গা দিচ্ছে না, তাহলে পরের বাচ্চা কিভাবে নিজের মনে করে? আচ্ছা, তো আসলে নিজের বাচ্চা এখন মেনে নিচ্ছে না, তার মানে কি মানে সে আপনার সাথে কি ছলনাই করলো, না আসলে কি আমি আপনার আসলে কি আমার যেটা আমি যেটা আর কি মানে আমার ভিতর থেকেই তো আমার মনে করতে হবে বা আমি বুঝতে হবে যেটা কি করতেছে, তাই না? তো আমি ওর সাথে থাকাকালে যেহেতু আমরা হাজবেন্ড ওয়াইফ অনুযায়ী আমরা ছিলাম, অনেক বেশ কিছু মাস ছিলাম আমরা একসাথে, আমরা আমাদের যেহেতু 1.5 বছরের মতো সংসার করেছি আমরা, হ্যাঁ, সেই জায়গার থেকে আমি জানতাম যে ওর মতো মানুষ হয় না, এটাই জানতাম আমি আগে, যে ও একটা ফেরেশতা, মানে এক কথায় বলা যায় ও একটা ফেরেশতা, ওর মতো মানুষ হয় না, আর ও আমাকে সবকিছু জেনে শুনে এত স্যাক্রিফাইস করে আমাকে বিয়ে করছে, তার মানে মানে অন্য কোনো কথাই উঠবে না ওর উপর, মানে ও যদি হাজারো কিছু করে ওটা আমাকে আমি ওটা বিশ্বাস করব না। আচ্ছা, তো আপনার এই যে স্বামীর নাম কি, বর্তমান যে স্বামী আছে? আমার স্বামীর নাম রবিউল আওয়াল তুষার। আচ্ছা, অর্থে সাগর। একটা মানুষের তো অনেকগুলো নাম দেখা যাচ্ছে। আচ্ছা, তো আসলে আপনি মানে এই যে আপনার স্বামীর নাম জানেন, আপনার স্বামীর দেশের বাড়ি কোথায়? আমার স্বামীর দেশের বাড়ি আপনার এই বিজয়পুর গ্রাম,
বাড়ির নাম হলো আপনি কেরানি সাহেবের বাড়ি, বিজয়পুর গ্রাম, আর থানা হলো শাহরাস্তি, আর জেলা চাঁদপুর। আচ্ছা, তো এই যে আমরা তো এখন বর্তমানে চাঁদপুরে আসছি, তবে এই চাঁদপুরে কেন আসছেন, তাকে খুঁজতে? আসলে আমার যেহেতু ওর একটা সন্তান আমার কোলে এখন, হ্যাঁ আমার ছেলে সন্তান হয়েছে আমাদের এই সেকেন্ড বিয়েতে, আমার রবিউল আউয়াল তুষার ওর বাবা আর কি। তো সেই অনুযায়ী ও যেহেতু আমার আমার বাচ্চাটা যখন হয়েছে হসপিটালে 5 দিন, সেদিন ও আসলে পাল্লায় চলে আসে। এক পর্যায়ে আসলে ওদের ভিতরে হয়তো বা আগের থেকে পরিকল্পনা ছিল এগুলা, নয়তো বা একটা শিশু বাচ্চা হওয়ার পর কোনো বাবা পারে না তাকে 5 দিনেরটা ফেলে চলে যেতে। হ্যাঁ, অন্তত একটু সময় নেয়, যে যদি ওর কাছে মনেও হয় যে আমার কিছু ভুল আছে, মানুষ মাত্র ভাইয়া ভুল করে, তো আমিও যে অন্যরকম বা আমিও যে সাধু এরকম আমি কিন্তু নিজে বলবো না। কারণ যেহেতু আমার হাজবেন্ড আমাকে দেখে শুনে বিয়ে করছে, এর মধ্যে আমি যেহেতু জব করি, হয়তো বা এরকমও হতে পারে যে আমার এই আচরণ বা আমার কোনো কিছু এরকম আছে যেটা ওর পছন্দ হয়নি বা হচ্ছে না, এরকম হতেও পারে। সেই জায়গা থেকে আমি এটাও বলেছি যে যদি এরকমও কোনো কিছু হয়, মানে আমাদের বাচ্চাটা হওয়ার আগে আমি ওকে বলেছিলাম যে তুমি কি আমার উপর কোনো রকম কোনো কিছু তারা রেগে আসো, দেখো আমার তো বাচ্চা হবে, আমি তো মরেও যেতে পারি, মানে আমি আগে দিয়ে কিছু কথা ওর সাথে বলে গেছিলাম সিজারের আগে। তো ও বলছে যে না এরকম তো কিছু না বোকা। পরে আমি বললাম যে না ওইটা কেন বললাম, ধরো আমার উপর যদি কোনো কোনো রাগও থাকে, ধরো আমি কোনো অন্যায় করেছি বা ভুল করেছি, করতেই পারি, ভুল মানুষই করে, তো সেই জায়গা থেকে তুমি যেহেতু এত স্যাক্রিফাইস করেছো আমার জন্য, তো এখন যদি আমার কোনো ভুল অন্যায় থাকে, তবুও তুমি আমার বাচ্চাটা আমাদের বাচ্চাটার দিকে তাকিয়ে আমাকে নিয়ে তুমি নতুন করে সব কিছু ভুলে নতুন করে আমাকে দিয়ে আবার বাচ্চাকে নিয়ে সংসার করার চেষ্টা করবা, এবং আমিও তুমি যে এই কথাটা কেন আসছে আপনার? এটা আসছে আসলে কি, এক পর্যায়ে দেখা গেছে কি যে আমার হাজবেন্ড যেন ফোন আসলে, মানে ফোন আসলে ওর ফ্যামিলি থেকে ফোন গেলে ও আগে আমার সামনে কথা বলতো। কিছুদিন ধরে দেখছিলাম যে ও একটু বেশি টেনশন ফিল করে, আর ওর বাড়ির থেকে কেউ ফোন দিলে ও রীতিমতো বাসার থেকে চলে যায় বাইরে, বাইরে যে কথা বলে। আমার ভিতরে যেন কেন সন্দেহ হচ্ছিল যে হয়তো বা কিছু না কিছু এখানে প্রবলেম আছে, নয়তো বা আমার সামনে কেন কথা বলতেছে না, তো হয়তো বা ওকে কেউ বুঝাচ্ছে উল্টাপাল্টা, বা এরকম একটা কথা শুনেছিলাম যে বাচ্চা পেটে থাকলে নাকি ডিভোর্স হয় না। আচ্ছা, হ্যাঁ, তো আমার শাশুড়ি এক পর্যায়ে আমাকে দেখতেই পারতেছিল না লাস্টে দিয়ে, উনি চাচ্ছিল, উনি আমাকে একবার ডিভোর্স পেপার নিয়েও গিয়েছিল আমার কাছে যে আমি যদি সাইন না করি তাহলে নাকি আমাকে মেরে ফেলবে, এরকম আমাকে আমাকে মারাও হয়েছিল। আচ্ছা, আসলে এই ঘটনাগুলো কেন ঘটছে? আসলে কেন হচ্ছে বলতে কি, যে যেহেতু ওই যে টাকার একটা বিষয় আমি তো বলেইছি, তো হয়তো বা ওইটাকে কেন্দ্র করেই টাকাটা ইস্যু হিসেবে, মানে মানে ওরা মুখ দিয়ে বলেনি, কারণ বললে তো এটা যৌতুক হয়ে, মানে আপনার মূল অশান্তির ইস্যুটা কি আগের সংসারের মেয়ে না আপনার 7 লক্ষ টাকা? আমার মনে হয় যে মেয়েটা যেহেতু ওরা পালেনি, ওদের কাছে রাখিও নি, তাহলে টাকাটাই হবে, টাকাটাই। আচ্ছা, তো এই যে আপনি চাঁদপুরে আসছেন, আমরা জানি যে আপনি একজনের আশ্রয়ে আছেন, আসলে এই ঘটনাটা একটু বলেন তো, আসলে চাঁদপুরে কেন আসছেন, কি ঘটেছে চাঁদপুরে আসার পরে, সেই গল্পটা একটু বলুন। আচ্ছা, আমি যেহেতু আমার হাজবেন্ড যখন পালিয়ে চলে যায়, আচ্ছা হসপিটাল থেকে পালিয়ে চলে যায়, তখন আমি কিন্তু একদিন পর্যন্ত বাসায় ছিলাম। একদিন পর যখন ওর ফোনে ফোন দেই, তখন ওর ফোন বন্ধ থাকে, আমার শাশুড়ি ফোনে ফোন দিই, তার ফোনও বন্ধ, আমার ভাসুরকে ফোন দিই, আমার ভাসুর আমাকে হুমকি দেয়। হ্যাঁ, রীতিমতো উনি আমার ফোনটা 2-3 বার ই হওয়ার পর, বাজার পর উনি ধরে না, পরবর্তীতে রিসিভ করে, রিসিভ করার পর উনি আমাকে বলে যে আমি যেন ওনাদের বিরক্ত না করি, হ্যাঁ ওনাদের যেন আমি ফোন না দিই। আমি বললাম কেন আমি ফোন দিব না, ও কোথায়, আপনারা কোথায়, এভাবে জিজ্ঞেস করছি, ও তো সাগর কোথায়, ও তো ফোন ধরতেছে না, এ তো ফোন তো বন্ধ। তো তখন বললো যে ও কই আমরা জানি না। তখন আমি বললাম ও তো বললো মার কাছে যাচ্ছি, আপনারা জানেন না এটা কেমন কথা। পরে বলতেছে তাহলে যেহেতু বুঝতেই পারতেছো আমাদের কাছে, তাহলে তুমি আমাদের কেন ডিস্টার্ব করতেছো, ফোন দিচ্ছ। আমি বললাম অবশ্যই আমার হাজবেন্ড, আমি তো ফোন দিব, ওকে আমি কেন ফোন দিব না, বা আপনাদের কেন ফোন দিব না। তখন বললো যে আমরা তোমাকে তোমার হাজবেন্ড বলতেছো, কিন্তু তোমার হাজবেন্ড আর 2 দিন পরে থাকবে না, আমরা তোমাকে ডিভোর্স করাই দিচ্ছি। এই এই কথাটা যখন আমি শুনতে পারি, তখন বুঝতেই পারছেন যে একটা 6 দিনের সিজারের পেশেন্ট যখন একা, একটা যার উপরে নির্ভরশীল, আমার মা বাবা থাকলে হয়তো বা তাদের উপর থাকতাম, আমি কিন্তু পুরোপুরি আমার স্বামীর উপর নির্ভরশীল ছিলাম, সে জব করুক আর না করুক, আমার কাছে মনে হচ্ছিল সে আমার বাবা মা ভাই বোন সব, আমি কিন্তু টাকাটাকে সব ভাবি নাই। দুদিন পর ডিভোর্স করাবে এই কথাটি কে বলেছে? এটা আমার ভাসুর বলেছিল, আমি বলি ওনার পরিচয়টা দিই, আমার ভাসুর আপনার
বাংলাদেশ বেতারের চট্টগ্রামের টেকনিশিয়াল, রেডিও টেকনিশিয়াল মানিক, ঠিক আছে, উনি ওখানকার রেডিও টেকনিশিয়াল। তো ওনার ফোনটাই খোলা ছিল, তো ওনাকে যখন জানানো হয় উনি আমাকে এই হুমকিটা দেয়। আর দ্বিতীয় কথা আরেকটা বলা হয় যে যদি আমার এদিকে বা ওইদিকে যেদিকে হোক আমাদের কোনো জায়গায় যদি তুমি কোনো রকমের প্রবলেম করার চেষ্টা করো, মানে জানানোর চেষ্টা করো এগুলা, তাহলে কিন্তু তোমার এবং তোমার সন্তানের ভালো কিছুই হবে না। ভালো কিছু হবে না বলতে কি? মানে এটা বলতে আসলে হয়তোবা হয়তোবা কোনো ক্ষতি করে দিবে, এটাই হয়তোবা বোঝাচ্ছিল। আচ্ছা, তো এই যে আপনি এরপর আসলে না, এরপরে আমি আসলে থানাতে যাই। হ্যাঁ, আমাদের আমি যেহেতু মিরপুর 10-এ শেওড়াপাড়াতে থাকি, তো সেই ক্ষেত্রে ওইখানকার থানা পড়ে মিরপুর 2 মডেল থানা আর কি, মিরপুর 2 মডেল থানা পড়ে। তো ওইখানে যাই, আমি যাওয়ার পর আমি ওখানে ওই জিনিসটা জানাই ওসি স্যারকে সরাসরি। আচ্ছা আচ্ছা। ওসি আমি ইয়েকে জানাই, আপনার কি বলে মেজবা, ওসি মেজবাকে জানাই। জানানোর পর ওসি মেজবাউল হক, হ্যাঁ হ্যাঁ, ওনাকে জানাই। জানানোর পর আমি বলি যে স্যার আমি আসলে অনেক একটা অনেক বড় একটা বিপদে আছি, আমি এই তো 6 দিনের সিজারের পেশেন্ট, তো আমার হাজবেন্ড তো আমাকে 5 দিন দিন রেখেই চলে গেছে, তো আমার তো ফোন বন্ধ পাওয়ার পর আমি ওদের বাড়িতে যেহেতু জানতে চাই, আমাকে এইসব হুমকি দিচ্ছে, ডিভোর্স করাই দিবে বা আমি যদি কোনো জায়গায় জানাই তাহলে আমার এবং আমার সন্তানের জীবনের ঝুঁকি আছে। তো স্যার আমি তো এখন, আমার হাজবেন্ড তো পালাতক, এখন আমি কী করতে পারি, আমাকে একটু সাহায্য করেন, সহযোগিতা করেন, আমি তো এখন কিছু বুঝতেছি না। তখন আমাকে বললো যে আপনি যেহেতু এই এলাকার নাও, এই এলাকায় ওরা থাকতো, চাকরি সূত্রে থাকতো, ওর বাবা চাকরি করতো বা কলোনিতে ছিল, তো যেহেতু এই এলাকার না, ওর তো অবশ্যই হোম ডিস্ট্রিক্ট আছে, হ্যাঁ আপনার ওখানে যাওয়া দরকার, কারণ ওইখানে অবশ্যই ওর আত্মীয় স্বজন আছে, ওরা এখান থেকে গেলে কোথায় যাবে, বাড়িতেই যাবে, বাড়ি তো বিক্রি করে চলে যায়নি আপনার জন্য। তা আপনি আপনার উচিত আপনার হাজবেন্ডকে খোঁজার জন্য হলেও আপনার ওর সামনাসামনি হওয়া, আপনি ওর বাড়িতে যান। তো তখন আমি বললাম যে স্যার ও তো হারাই গেছে, যেহেতু হারাই গেছে বলতে পালিয়ে গেছে, তো এটার জন্য আমি একটা সাধারণ ডায়েরি করতে চাচ্ছি, কারণ আমি এটাকে আমি যে একটা এরিয়াতে যাব সেখানে যে আমি কি দেখাবো, হ্যাঁ আমার তো এটাও দরকার, বা ওরা যদি ঘুম করে রেখে যদি আবার আমার উপরে কিছু একটাই করে, তখন তো দেখা গেলো যে আমি আরো বিপদে পড়ে গেলাম, এখন দেখাই যাচ্ছে ওরা আমাকে বিপদে ফেলার চেষ্টা করতেছে। আচ্ছা আচ্ছা। তো তখন আমাকে বললো হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি জিটি করতে পারেন। তো তখন জিটি করলাম, জিটি করার পর পুলিশ গেলো আর কি তদন্ত ওদের বাড়িতে এবং আমার বাসায়। বাড়িওয়ালা বললো হ্যাঁ জি, ও 5 দিনের দিন হসপিটাল থেকে আসার পর ওর কোনো হাজবেন্ড ছিল না, তো আসেওনি, আমরাও ফোন দিয়েছি বন্ধ, তো সেই জায়গার থেকে আপনারা ওর একটু হেল্প করেন যেহেতু একা। তো তখন ওদের এলাকা তো জানতে পেরেছে যে ওদের এলাকায় যেই বাসায় ছিল ওই বাসা তালামারা, ওরা নেই, ওর মাও নেই, ও নেই, ওর ভাইও নেই, কেউ নেই। তো তখন আমি ওই জিটির কপিটা নিয়ে পরের দিন, তখন 7 দিনের দিন আর কি, আমি এই চাঁদপুর প্রথমবার আসি, হ্যাঁ চাঁদপুর সারাস্তি থানা বিজয়পুর গ্রাম, হ্যাঁ এখানে আসি। আসার পর আমি সরাসরি থানাতে যাই, আমাকে ওখান থেকে বলে দেওয়া হয় থানা থেকে যে আপনি যেহেতু একটা মহিলা মানুষ, আপনি ওই এলাকায় কেউকে চিনেন না, কেউ কোনো আত্মীয় স্বজন নেই, আপনি যাওয়ার পর যে তারা আপনাকে কিছু করবে না বা আপনাকে মেরে ফেলবে না এর কোনো গ্যারান্টি নেই, যেহেতু আপনাকে বিপদে ফেলার চেষ্টাই করতেছে ওরা এবং হুমকিও দিয়েছে আপনার সন্তানকে এবং আপনাকে, তো সেই জায়গা থেকে আপনি থানার সহযোগিতা নেবেন। আচ্ছা, তো আপনি যে মিরপুর থানায় জিটি করেছেন সেই কপিটা আছে আপনার কাছে? আচ্ছা, তো বলুন চাঁদপুর কি? তো তখন আমি সরাসরি এখানকার ওদের গ্রামের যেই থানাটা পড়ে বিজয়পুরের থানাটা পড়ে শাহরাস্তি থানা, আমি শাহরাস্তি থানাতে ঢুকি। ঢুকার পর আমি জিজ্ঞেস করি একজন, মানে পুলিশকে জিজ্ঞেস করি যে ওসি স্যারের রুম কোনটা বা ওসি স্যার কোথায়। আমি সরাসরি ওসি স্যারের কাছে আসছি, এটা বলছি যে ঢাকা থেকে এসছি। তো ওসি স্যার তখন চাঁদপুর চলে যাচ্ছিল, মানে উনি গাড়িতে উঠতেছে এরকম সময় আমাকে একজন বললো যে ওই যে স্যার চলে যাচ্ছে, তো আমার তো চলে গেলে হবে না, আমার তো ওনাকে জানাতে হবে, হেল্প চাইতে হবে। তো আমি তখন সরাসরি গাড়ির সামনে চলে যাই, চলে যাই, আমি বললাম স্যার আমার এক মিনিট আপনার সাথে একটু কথা আছে, আমি ঢাকা থেকে আসছি, খুব বিপদে পড়ে আপনার এলাকাতে আমার বিয়ে হয়েছে, এখানে আসছি। তাই তখন স্যার এখানকার ওসি স্যার অনেক মানবিকতা আমাকে দেখাইছে আর কি, অনেক ভালো, উনি নেমে এসে গাড়ি থেকে নেমে আমাকে বললো হ্যাঁ বলেন আপনি কি প্রবলেম, কোথা থেকে আসছেন? আমি বললাম স্যার আমি ঢাকা থেকে এসেছি, আমার এই যে 5 দিন, আজকে 7 দিনের বাচ্চা, 5 দিনের রেখে আমার স্বামী এই এলাকার আর কি পালিয়ে চলে আসছে আমাকে রেখে। তো আমি আসলে কাবিনের কাগজে যেভাবে লেখা আছে, কারণ আমি তো আমাকে নিয়ে আসিনি কখনো, আমি যতবার আসতে চাইতাম সেতবারই বলতো মা থাকে না ওখানে, সবাই আমরা ঢাকাতে, ওখানে যখন যাবো তখন তোমাকে নিয়ে যাবো, মানে এখানে আমাকে নিয়ে আসেনি, চিনাইনি। তো আমি স্যারকে বললাম যে স্যার আমি তো বাড়িটা চিনি না,
আমি ওদের গ্রামের নামটা জানি, কিন্তু বাড়িতে ঢুকতে গেলে তো গ্রামের বাড়ি অনুযায়ী গ্রামের বাড়ির নাম জানতে হয়, তো আমি তো ওইভাবে জানি না, তো আমাকে একটু হেল্প করেন, কারণ আমি আসলে এখানে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আমার এই জন্য। তো তখন আমাকে ওসি স্যার দুজন পুলিশ পাঠিয়ে দিল আমার সাথে। আচ্ছা, উনি আমার সাথে বললো, বলে দিল যে দুইজন ফাঁড়ি থেকে, কারণ থানার থেকে কাছে হয় ফাঁড়ি আমার শ্বশুরবাড়ি থেকে, বলল যে আপনি ফাঁড়িতে যান, বলে দিবে দুইজন ফাঁড়ির থেকে পুলিশ যাবে আপনার সাথে। তো ফাঁড়িতে গেলাম, ফাঁড়িতে যাওয়ার পর ফাঁড়ি থেকে দুইটা পুলিশ আমার সাথে গেলো আর কি, দুইজন পুলিশ। যাওয়ার পর আড়াই ঘন্টা ধরে খুঁজলাম আমরা, খুঁজে বাড়ির নাম জানতাম না। আড়াই ঘন্টা ধরে খোঁজার পর মানে কি প্রবলেমটা কি হয়েছিল, আমার শ্বশুরের নাম এবং আমার স্বামীর নাম বলাতে ওরা চিনতে পারেনি। ওদের এলাকায় ওরা থাকতে পারতো না, মানে ওরা মিলে থাকতে পারতো না আরকি ওর ফ্যামিলির সাথে। এর জন্য এখানে আমার শ্বশুর চেয়েছিল আমার শাশুড়ি যেভাবে খুশি হয় ওইভাবে রাখতে চেয়েছিল আরকি, ঠিক আছে। তো এখানে যেহেতু আপনার এখানে যেহেতু আপনার আমি আসলাম, পরবর্তীতে আমি খুঁজে পাই, পুলিশের সহযোগিতায় আমি বাড়িতে খুঁজে পাই। খুঁজে পাওয়ার পর আপনার এই বাড়িতে ঢুকি, পুলিশ ঢুকলো, প্রথম ঢুকে বললো যে মরিয়ম নেসা, আমার শাশুড়ির নাম মরিয়ম নেসা, বললো যে মরিয়ম নেসা আছেন বাড়িতে? তো উনি বললো কে? হ্যাঁ, বলার পর আমি তো ওনার কণ্ঠে চিনে গেছি, যেটাই আমার শাশুড়ি। তো আমি তখন বাড়িতে ঢুকি, তো দুই সাইড দিয়ে দুইটা পুলিশ ঢুকে, যে যেন ওই সাইডও গেট আছে। মানে আপনার শাশুড়ি কি তখন বাড়িতে ছিল? জি, বাড়িতে ছিল। আচ্ছা আচ্ছা। তো তখন দুই সাইড থেকে দুইটা পুলিশ ঢুকে, এই কারণে যে যদি ছেলে পালিয়ে যায়, দুইটা গেট দুইটা দরজা। তো ঢুকার পর আমি আবার সামনে দিয়ে যাই, যাওয়ার পর আমাকে বলে পুলিশে, বলে যে দেখেন তো এটা আপনার শাশুড়ি নাকি, কারণ ওনারা মূলত আমাকে বাড়িটা চিনানোর জন্য গিয়েছে, কারণ আমি কোনো অভিযোগ দেইনি এখানে। আচ্ছা। হ্যাঁ, কোনো ডায়েরি লেখাইনি। তো সেই ক্ষেত্রে ওনারা আমাকে দেখানোর জন্য যে এটা আপনার যদি শাশুড়ি হয় তাহলে আপনি এখানে থাকেন, আমরা চলে যাবো এই আর কি। তো আমি দেখার পর দেখলাম আমার শাশুড়ি বাড়ির রুমের মধ্যে, যখন দেখলাম দেখার পর আমি বললাম জি এটা আমার শাশুড়ি। দেখার পরে আমার শাশুড়ি, আমি ঘরে ঢুকে গেলাম, তখন আমি আর দেরি করলাম না, ঘরে ঢুকে আমি আমার শাশুড়ি দুইটা পায়ে জড়াই ধরলাম, জড়াই ধরে আমি আমার বাচ্চাটাকে নিয়ে আমার শাশুড়ি পায়ের কাছে নিয়ে বললাম, মা আপনার ছেলে কেন এরকম করতেছে? হ্যাঁ, কেন এরকম করতেছে, ঠিক আছে নয় ধরেন ভুল আমার বা আপনারা আমাকে চান না, হ্যাঁ কিন্তু যত কিছু হোক মা বাচ্চাটা তো আপনাদের, হ্যাঁ তো এই বাচ্চাটাকে রেখে যে চলে আসছে আমার কি অন্যায়, আর যেহেতু বাচ্চা হয়েছে আপনি বাচ্চার দিকে তাকিয়ে হলেও যদি আমার অন্যায় হয়ে থাকে আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, একটা বার সুযোগ দেন আমার বাচ্চাটাকে নিয়ে সংসার করার, যেহেতু আপনি দুইটা ছেলে, দুইটা ছেলের কাছে বড় ছেলে বিয়ে করেনি, ছোট ছেলের ঘরে ছেলে হয়েছে, তাহলে আপনাদের বংশের এটাই তো বংশধর, বংশের প্রদীপ। হ্যাঁ, তো আপনি দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু আপনি যেহেতু যাননি আমি নিয়ে এসেছি, তবু ওর দিকে তাকায় আমাকে আপনি আর ফেলে দিয়েন না। এটা বলার পর উনি তো প্রথমেই খানকি আসছে, মানে এখন আমার বলতে হচ্ছে, মানে আমাকে যা বলেছে উনি, খানকি এসছে বাড়িতে, এখান থেকে বেরিয়ে যায় আর পুলিশদের বলতেছিল যে কি বলে ডাকাত নিয়ে আসছে, খানকি ডাকাত নিয়ে আসছে এই আমাকে মার্ডার করার জন্য, তার মানে আমার শাশুড়িকে নাকি মার্ডার করার জন্য পুলিশ গেছে ওখানে। তো তখন পুলিশরা ঘর থেকে বেরিয়ে যেয়ে বললো এটা কি কিরকম কথা আচরণ করতেছেন আপনি এই মেয়েটার সাথে, আর এই কথা বলার ভিতরেই আমার শাশুড়ি আমার পেটের মধ্যে একটা লাথি মারে, সিজারের জায়গায়। হ্যাঁ, সিজারের জায়গায় আমাকে লাথি দেয়, লাথি দেওয়ার পর আমি ছিটকে পড়ে যাই বাচ্চা নিয়ে, পড়ে যাওয়ার পর পুলিশরা ওখানে, মানে ওখানে থাকে, ওখানে থাকার পর ওখানে পুলিশরা বললো যে এরকম আচরণ কেন, আপনি একটা বয়স্ক মহিলা, আপনি আমাদের গায়ে পুলিশ লেখা আছে, আপনি আমাদের পর্যন্ত বলতেছেন আমরা মার্ডার করতে এসেছি, আমাদের স্যার পাঠাইছে আপনি বাড়ি দেখার জন্য, উনি অভিযোগও করেনি, উনি আপনার কি হয় আমরা জাস্ট জানি ওনার শ্বশুর বাড়িতে আসছে এটাও জানি না, তো আপনার কি হয় এই মহিলা? পরে বললো কিছু হয় না, বললো আপনি ছেলে বউ হয় না? বললো না। বললো যদি ছেলে বউ না হয় এত দূর থেকে একটা মহিলা চলে আসছে আর আপনি তাকে আঘাত করতেছেন? তখন বললো যে ডিভোর্স করাই দিছি আমরা। আচ্ছা, মানে আমরা ডিভোর্স করাই দিছি, এটা যখন বলছে, বলার পর আপনার পুলিশ বললো আর কি যে যদি আপনার ছেলের বউ না হয়ে থাকে তাহলে কিভাবে আপনার ডিভোর্স পর্যন্ত যাচ্ছেন, ছেলে বিয়ে করেছে দেখেই তো আপনাদের বউ, সেখানে তো ডিভোর্সটা আসবে, নয়তো বা ডিভোর্স পর যেতে আসবে, তার মানে এটা হলো কি ওরা আমাকে হুমকি দিচ্ছিল ডিভোর্সের কথা বলে, আসলে আদৌ কিন্তু আমার হাতে কোনো কিছুই আসেনি এখনো। তখন আপনার এটা বলার পর পুলিশটা যে বসলো যে না এভাবে তো রেখে চলে যাওয়া যায় না একটা মেয়েকে, আপনারা আমাদের সামনে যেরকম করতেছেন এই মেয়েটাকে রেখে আমরা যখন চলে যাব তখন যদি এই মেয়েটা কিছু হয় তখন তো আমাদের থানা থেকে বলবে যে তোমরা দেখার পরও কেন রেখে আসছো, হ্যাঁ আমরা শেষ পর্যন্ত আপনি নেন নিয়েছেন সেটাও আমরা জেনে যাবো, আর
আর আপনি মেনে নেন নাই বা ঘরে ঢুকতে রাখতে চান না, সেটাও আমরা দেখে যাব। এটা বলে পুলিশ ওনারা ওনারা ওখানে থাকে, থাকার পর উনি নানান রকমের ভাবে আমার আমাকে অভিযোগ দিচ্ছিল, ওনার ছেলে মানে ছেলেকে নিয়ে খুব ভালো কথা আর আমাকে নিয়ে খুব বাজে কথা, আমি নাকি ওকে জোর করে বিয়ে করছি, আমি নাকি ভালো না, হ্যাঁ আমার সন্তান তো নিয়ে গেছি, এটাও এক পর্যায়ে এটাও অভিযোগ দিছে ওরা যে এই সন্তান ওদের না। আচ্ছা, তার মানে ওনার ছেলে সংসার করেছি কিন্তু সন্তান ওদের না, সন্তান ওদের না, মানে এরকম করে অপবাদ দিচ্ছে। কারণ সন্তান আসলে মানে সর্বশেষে আসলে কি ঘটেছে, তখন আমাকে মূলত বাড়ি থেকে কিন্তু বের করে দেওয়া হয়, ঠিক আছে। বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি এক পর্যায়ে এখানে আমি কোথায় থাকবো, তখন আমি ঢাকা চলে যাই, সেদিনই ঢাকা চলে যাই ব্যাক করি। ঢাকাতে যাওয়ার পর যখন আমি আবার শুনি, হ্যাঁ ঢাকাতে যাওয়ার পর যখন আমি আবার শুনতে পারি কিছুদিন পর যে ওকে কিন্তু ঢাকাতেও খুঁজি আমি, তো খুঁজে পাই না, তো তখন আমি আবার শুনতে পাই যে ও আবার বাড়িতে আসছে, এবার আবার বাড়িতে আসছে, তো তখন আমি আবার বাড়িতে আসি আর কি। এই যে এবার এই বৃহস্পতিবার এক সপ্তাহ হয়েছে আমি বৃহস্পতিবার দিন এসেছি, আট দিন হয়েছে আর কি আসছি। তো আমি যখন এবার আসি, আসার পর আমি এবার আসার পর সরাসরি আমি আপনার ইয়েতে চলে যাই, থানায় যান, না থানায় না বাড়িতে চলে যাই, যেহেতু আমি তখন তো বাড়ি চিনার জন্য থানাতে গিয়েছি। আচ্ছা, তার মানে বাড়ি আপনি একবারে চিনেছেন? হ্যাঁ চিনে ফেলেছি। আচ্ছা, তো আমি যখন বাড়িতে যাই, যাওয়ার পর আমি বাড়িতে ঢোকার কিছুক্ষণ আগে ওরা তিনজন আমার স্বামী রবিউল আউয়াল তুষার এবং শাশুড়ি মরিয়ম। আপনার স্বামীর কি কোনো ছবি আছে, ওই প্রতারকের কোনো ছবি আছে? জি আছে, একটু আমাদেরকে একটু দেখান তো আপনার স্বামীর ছবি। দর্শক, আমরা আসলে ভিডিওতেই আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই একটি মা নেই বাবা নেই। আমরা ছবিগুলো ভিডিওতে দিয়ে দিব, আমার ছবি আপনি বক্তব্য দিবেন, আমরা ভিডিওতে দিয়ে দিব, সমস্যা নেই। মা হারা বাবা হারা এই নারীটির আসলে পাশে কেউ নেই আজ, তো আসলে এই তারপর কি ঘটেছে? তারপর আসলে আমি বাড়িতে আসতে আসতে আমি বাড়িতে আসতে আসতে ওরা আসলে স্টেশন পর্যন্ত চলে যায়, আমার ভাসুরও থাকে মানিক আর কি, তো উনি ওনারা স্টেশন চলে যায় আমার আমার কথা জানতে পারে, ওনাদের এলাকা যেহেতু তো আমি একবার আসছিলাম, তো এর জন্য ওরা জানতে পারে যে আমি আবার আসছি আর কি। আচ্ছা আচ্ছা, তো ওরা আসলে স্টেশনে চলে যায়, চলে যাওয়ার পর আপনার কি বলে আমি তখন ঢুকি বাড়িতে, তারপর আমি তো আর পাই না, ঘটনাস্থলে তো নেই, তখন বাড়িটা তালা মারা থাকে। এই যে আমাদের বিয়ের ছবি, এই হচ্ছে বিয়ের ছবি। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রবিউল আউয়াল তুষার, তো আসলে এই যে তুষারকে বিয়ে করেছেন, দর্শক আপনারা দেখতে পেরেছেন তুষারের ছবি, তো আসলে সে একটা চিহ্নিত মানে প্রতারক, যে একটি মেয়ের জীবন নিয়ে খেলা করছে, একটি শিশু বাচ্চা, যে বাচ্চাটার মাত্র 28 দিন বয়স, 5 দিনের হসপিটালে রেখে চলে গেছে। আসলে আমরা দেখেন আমাদের গায়ে হলুদের ছবি, এটা গায়ে হলুদের ছবি। আচ্ছা, তো দর্শক আপনারা দেখছেন এই গায়ে হলুদের ছবি, তো আসলে মানে এই সব কিছুর পরে কি হলো? আসলে সব কিছুর পরে হয়েছে এটাই যে স্টেশনে ওরা চলে গেছে, যেটা বললেন ওদের পেলাম না আর কি, পেলাম না মতো আমি আসলে ওখান থেকে এসে আমি সরাসরি আপনার ইউনো অফিসে, হ্যাঁ ইউনো অফিসে আমি একটা লিখিত অভিযোগ জানাই, লিখিত অভিযোগ দিই যে আমি এই যে ইউনো অফিসে গেলেন, এটা আপনি কিভাবে জানতেন যে ইউনো অফিসে গেলে আপনি আপনার বিচারটা পাবেন? আসলে কিভাবে জানতাম বলতে, আমি যেহেতু এখান থেকে চলে গেছিলাম, আমার বাড়িওয়ালা আমাকে বললো যে এটা এলাকার যে চেয়ারম্যান মেম্বার এবং এই এলাকায় যারা যারা আপনার ইয়েতে আছে এখানে এলাকার যারা ইয়েতে মাথা, হ্যাঁ তাদেরকে এটা জানানো উচিত আমার। চেয়ারম্যান আছে, ওদের এলাকার মেম্বার আছে এবং থানার পর্যায় থেকে ওসি, ওনাকে তো একবার জানানো হয়েছে, তারপরে দেখা যাচ্ছে যে এসপি পর্যন্ত আছে। আচ্ছা, আপনি সর্বোচ্চ কার কাছে গিয়েছেন? আমি আমি আসলে সবার কাছে যাওয়া হয়ে গেছে, আমার এসপি সাহেবের কাছে যাওয়া হয়েছে। তো আপনি কি সবার কাছ থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা পাচ্ছেন, না সবাই আপনাকে দূর দূর করে তাড়াচ্ছে? না আসলে কি আমি বলি, আমি মূলত আর কি যেভাবে আমাকে বলা হয়েছে এটা বললে আপনারা তো বুঝতে পারবেন, আমি যখন ইউনো অফিসে গেলাম যে ইউনো ম্যাম আর কি, ওটা স্যার আমরা বলি, উনি ম্যাডাম আর কি,
আচ্ছা, তো ওনার কাছে যাওয়ার পর উনি যেহেতু বৃহস্পতিবার ছিল, হাফ বেলা ছিল, আমি তো দৌড়াদৌড়ি করে এসে বাড়িতে যেয়ে আবার ইউনি অফিসে এসেছি, উনি চলে যাচ্ছিল। তো ওনাকে নিয়ে লিখিত অভিযোগ আমি নিয়ে আসছি ঢাকা থেকে। নিয়ে এসে ওনাকে আমি বললাম যে ম্যাম, স্যার, আমি আসলে ঢাকা থেকে এসেছি, আমার এই যে একটা অভিযোগ ছিল, তো এই আমার স্বামীর জন্য আমি এলাকায় এসেছি, তো আমি আমার স্বামীকে কিন্তু খুঁজে পাচ্ছি না, তো আপনারা দয়া করে আমাকে একটু আপনি সহযোগিতা করেন এই জায়গা থেকে, এই যে এটার মধ্যে সবকিছু লেখা আছে। তো তখন আমাকে বললো যে আপনি মুখে বলেন কিছুটা, আমি এটা জমা রাখতেছি, আপনি মুখে বলেন কি প্রবলেম, আপনি কোথা থেকে আসছেন, কোথায় বাড়ি? পরে আমি বললাম আমি ঢাকা থেকে আসছি, বিয়ে হয়েছে ঢাকায়, কিন্তু সারাস্তির ছেলে, তো ওদের বাড়িতে আরেকবার আসছি, ওরা কোনো রকমভাবে আমাকে এই ধরা দিচ্ছে না এবং বাড়িতে উঠতে দিচ্ছে না, পালাতো। তো এখন আমি আপনাকে দিয়ে এই জিনিসটা আমি করতে চাচ্ছি, আমার একটা বিচার করে দেন আপনি। তো এটা বললাম মতো উনি আমাকে বললো পারিবারিক আদালতে এটা করতে। আচ্ছা, পারিবারিক আদালতে যান, এটা আমাকে বলে দিল আর কি, উনি আমাকে এটাই বলে দিল। তো বলে দেওয়ার পর আমি তখন আসলে আর কি করব, অভিযোগ দেওয়া হয়ে গেছে, এখন উনি যদি কিছু ভাবে ভাবতে পারে, আমি তো ওনাকে জোর করে কিছু ভাবাতে পারবো না, যেহেতু আমি অন্য জায়গা থেকে এসেছি। আমি একটা জিনিস বুঝতে পেরেছি সবকিছুর পরও, যে আসলে অন্য দেশের বা অন্য, মানে দেশের না, অন্য এরিয়ার, অন্য জেলার কেউ যদি কোনো জেলাতে যায়, তাহলে নিজস্ব জেলার লোকেদের যেই সাপোর্টটা, ওটা অন্য জেলার। আচ্ছা, আমরা তো যতটুকু জানি এই যে চাঁদপুর এলাকার যারা প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, তারা অনেকটাই মানুষকে যে কোনো জেলার রে হোক তারা সহযোগিতা করে নির্দ্বিধায়। না না, সহযোগিতা পাইনি এটা না, সহযোগিতা পেয়েছি আমি যখন আমাদের মাননীয় সংসদ সদস্য, হ্যাঁ, মানে এমপি স্যারের আর কি। আচ্ছা, এমপি সাহেবের কাছে গিয়েছিলেন? না না, ওনার নলেজে যখন গিয়েছে যে এই মেয়েটা রাস্তায়। আচ্ছা, কিভাবে ওনার কাছে গিয়েছে? না, ওনার কাছে গিয়েছে বলতে থানা থেকে খবরটা ওনার কাছে গিয়েছে যে একটা মেয়ে থানাতে এসেছিল এরকম। আচ্ছা, তো এরকম ভাবে আর কি খবরটা যেভাবে হোক ওখান থেকে গিয়েছে আর কি এমপি মহোদয়ের কাছে। তো তখন উনি আর কি এই জিনিসটা, উনি অন্যরকম, উনি আসলে আমি কারো কাছে কোনো রকম সুরা পাইনি, যেটা সত্যি কথা। আমাকে সবাই বলছে মামলা করতে, বসতে না, বসার কথা, চেয়ারম্যান বলতেছে আমি কালকেই বসবো। দেখা গেছে একটা পর্যায়ে আমি যখন চেয়ারম্যানের কাছে আসার পর কিন্তু আমি বাড়িতে উঠছিলাম, তাহলে মারা থাক, তবু আমি বাড়িতে থাকবো, আমি রাস্তায় রাস্তায় 3-4 দিন ধরে ঘুরতেছি, কেউ তো আমাকে জায়গা দিচ্ছে না, কেউ তো আমাকে পানি দিচ্ছে না, কেউ তো আমাকে বসাচ্ছে না, তাহলে আমি কিছুই তো পাচ্ছি না এখানে, তাহলে আমি ওই বাড়িতে মরলে এই বাড়িতে মরবো, আর নয়তো যে কোনো একটা সমাধান ওরা এই বাড়িতে থাকলে এসে দিবে, যেহেতু ওটা আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, তা আমি অন্য কারো বাড়িতে গেলে তো ওরা আমাকে জায়গা দিবে না, আর রাস্তায় দাঁড়িয়ে থাকলে মানুষ বাজে বলবে, রাত করে আমি কীভাবে একটা মহিলা মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকবো। তখন আমি কোনো কিছু যখন নাই পাই, তখন আমি সরাসরি ওদের বাড়িতে যেয়ে দরজার সামনে যে বসে পড়ি, যে আমি এখানেই থাকবো, অন্ধকার হোক, যেটাই হোক, খাই না খাই, এমনি তো না খেয়ে ঘুরে বেড়াচ্ছি ঢাকা থেকে এসে, কারণ একটা ডিস্ট্রিক্টে যখন তার শ্বশুর বাড়ি থাকে, ওই ডিস্ট্রিক্টে কিন্তু ওই মেয়ে কেউ থাকে না ওই শ্বশুর বাড়ি ছাড়া, যেহেতু ওরাই আমাকে ঘরে উঠতে দেয় না, ওরাই নেই, তাহলে আমাকে কে আর জায়গা দিবে। তখন আমি ওই বাড়িতে যখন উঠি, উঠার পর চেয়ারম্যান এবং মেম্বার ওনারা যায় আমাকে নামাতে। এখন আমি আসলে ওই জিনিসটাই বুঝতে পারিনি, আমি ওটাও বলেছি যে একটা সময় আপনাদের কাছে যখন বিচার চাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি দাঁড়ে দাঁড়ে, তখন আপনারা আমাকে এক পর্যায়ে বলতেছেন যে হ্যাঁ আমাকে একটা বিচার পাইয়ে সহযোগিতা করবে, তো সেই জায়গার থেকে আপনারা বলে কিছুক্ষণ পর ঘুরে যাচ্ছেন। আর এখন আমি কোনো জায়গায় যখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছি, যখন না খেয়ে ঘুরে বেড়াইছি, যখন বৃষ্টিতে বাচ্চা নিয়ে ভিজে ভিজেছি, তখন কিন্তু আমাকে জায়গা দেননি আপনারা। কিন্তু আজকে আমি আমার শ্বশুরের রুমেও না, আমি গেটের মানে দরজার সামনে দাঁড়িয়ে আছি, বসে আছি, মশা মাছি অন্ধকার, এখানে কেন আসছেন আপনারা আমাকে নামাইতে, এটা তো আপনারা বলতে পারেন না, তাই না? যেহেতু আমি এখানে বিয়ে হয়েছে, বলতেছে বিয়ে তো আপনার এখানে হয় না, আপনি এখানে কেন আসছেন? মানে আমি বললাম বিয়ে এলি এলাকায় না হোক, ছেলে তো এই এলাকার, বিয়ে তো অনেক জায়গায় হয় মানুষের, কিন্তু তার হোম ডিস্ট্রিক্টে তো সে যাবে, তা আমি যেহেতু আসছি এখানে, তাহলে আপনারা এখান থেকে নামানোর জন্য কেন উঠে পড়ে লাগছেন এখানে আপনাদের? আচ্ছা আপু, আপনার গল্পটা অনেক লম্বা হচ্ছে, আর একটু সব শর্টকাটে না। তখন উনি আমাকে লাস্ট যেটা সেটা আর কি, উনি আমাকে বলল কি 1000 টাকা হাতে দিল, হ্যাঁ, চেয়ারম্যান 1000 টাকা আমাকে হাতে দিল, দিয়ে বলল কি যে আপনি ঢাকাতে চলে যান। আচ্ছা, এটা কি চেয়ার, আপনার কত নম্বর ইউনিয়ন এবং চেয়ারম্যানের নামটা কি? ইউনিয়ন মনে হয় 5 নাকি 6, জানি না আমি আসলে। আচ্ছা, চেয়ারম্যান সাহেবের নাম জানেন? হানিফ চেয়ারম্যান। তো আসলে আমরা একটু চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্যে বলি, একজন চেয়ারম্যান জনপ্রতিনিধির জন্য, এবং সে জনপ্রতিনিধি এবং জনগণের সেবা করার জন্য।
আসলে একটি মেয়েকে 1,000 টাকা দিয়ে কি সব কিছু সমাধান করছেন চেয়ারম্যান সাহেব? আপনার যদি আমাদের এই ভিডিওটা আপনার চোখে পড়ে, তাহলে আপনার মেয়েকে যদি এরকম ধরনের কিছু হতো আপনার মেয়ের ক্ষেত্রে, তখন কি ঠিক এরকমই হতো? তো আপু বলুন। তারপর আমি আসলে ওনাকে জানাই যে আমি মরি বাঁচি যাই হোক আমি এখান থেকে সরবো না, কারণ আপনি আমাকে 1,000 টাকা দিয়ে কতদিন চালাবেন? আর 1,000 টাকা দিয়ে আমি কী করবো? আমার 1,000 টাকা দরকার নেই তো, আমার দরকার আমি স্বামী সংসার করবো। হ্যাঁ, এটা আমি বলি। বলার পর চেয়ারম্যান, যেহেতু ওইখানে থাকাকালে চেয়ারম্যান থানাতে ফোন দিল যে এই মেয়েটা এরকম এরকম এখানে বসা, এই মেয়েটা যদি কিছু হয় তখন তো আমার উপরে পড়বে, এটা সেটা এগুলো বললো। বাড়ির থেকে বেরোচ্ছে না, বাড়িতে কেউ নেই, এই মেয়েটা এসছে। আবার আপনার ইয়েতে ফোন দেয়, সার্কুল স্পিড এখানে ফোন দেয়, আমার সামনে দেখলাম আমি ফোন দিচ্ছি। তো স্যার ওকে বেরিয়ে যেতে বলেন এরকম বলে। তো বলার পর আমি তো বের হবো না, আমার কথা ওনারা যদি টেনে মেরে বের করে বের করতে পারে, কিন্তু আমি বের হবো না যে পর্যন্ত এটা বিচার না হবে, কারণ এটা বিচার তো হচ্ছে না, এটা তো ঘুরাচ্ছে, ওনারাই ঘুরাচ্ছে। মানে আপনার কথা হচ্ছে চেয়ারম্যানই ঘুরাচ্ছে? তাহলে চেয়ারম্যান বলতে কি, যার কাছে যাচ্ছি সেই ঘুরাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো না, তো সেই জায়গা থেকে আমি আসলে ঘুরতে 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 একটা পর্যায়ে এসে আমি যখন ওই যে বাড়িতেই উঠলাম আর কি, ওনারা যখন নামাতে পারলো না, তখন আমাকে একজন সাংবাদিক দিয়ে নামালো। হ্যাঁ, একজন সাংবাদিক চলে আসলো, সে নিউজ করা শুরু করে দিল, সে আমার পক্ষে কথা বলতেছে। কথা বলার পর আমি দেখতে পেলাম যে কেউ তো আমাকে 1 গ্লাস পানি দিচ্ছে না, এ ভাই এটা কোথা থেকে চলে আসলো, বা ভাই এত ভালো কথাই বলতেছে, তারপরে ওদের বিরুদ্ধে বলতেছে, বা আমার যেগুলো ঠিক এগুলো নিয়ে উঠাই ধরতেছে। তো বলে বলতেছে কারা সামনে আসবেন, আসেন, কারা বেরোতে বলতেছেন মেয়েকে, আসেন আমার সামনে, আপনার কি মা বোন নেই? হ্যাঁ, এই মেয়েটা তো ইতি মনাত, এই মেয়েটাকে আপনারা কিভাবে বেরিয়ে যেতে বলেন, একটু ওনাকে একটু আশ্রয় দেন, এটা তো পারতেছেন না। মানে এগুলো বলে ওনা উনি ঢুকলো। তারপর আমাকে বললো কি, বোন কাউকে না কাউকে পৃথিবীতে বিশ্বাস করতে হয়, আমি আপনার ভাই আর কিছু বলবো না, আপনি পাশে আমার বোনের বাড়ি, এখানে অন্তত বাচ্চাটার দিকে তাকিয়ে হলেও বিশ্রাম নেবেন, থাকবেন এখানে, কালকে একটা বিচার করে তারপর আপনাকে বাড়িতে উঠাই দেওয়া হবে। আচ্ছা, এই একটা আশা দিয়ে আমাকে বাড়ি থেকে নামানো হলো। হ্যাঁ, তারপরে এটা পরিকল্পনা ছিল, নয়তো বা আমি কিন্তু কখনোই কোনো সাংবাদিককে আসতে বলি নাই। আচ্ছা, ওই মানে ওই গল্পটা কি আপনার প্রচার হয়েছে? ওই গল্পটা কিছুটা দিয়েছিল, তাও বেশি না, জাস্ট আমার নাম বাড়ির ঠিকানা এগুলা পুরোটা না। তো তারপর আমাকে ওখান থেকে নামানো হয়, নামিয়ে যার বাড়িতে দেওয়া হয়, হ্যাঁ সে নাকি তার বোন, এটা বলা হয়, ওই জায়গায় আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে পরের দিন রাত্রে। এটা ওদের পরিকল্পনা ছিল। সেটা হলো কি, আমাকে যেদিন বাড়িতে রাখা হয়েছে আর কি, সেদিন আমি আর কি রাত্রে বললো রাত্রে থেকে সকালে একটা বিচার হবে। তো আমি সকালবেলা দেখলাম কোনো কেউ আসে না, হ্যাঁ কিছুই না। তো তখন আমি বললাম কি যে আমি ওনাকে ফোন দিলাম যে আমাকে রেখে গেছে সাংবাদিক। তো ওনাকে ফোন দেওয়ার পর ওনার নাম হলো আপনারই কি বলে কি যেন, আচ্ছা যাই হোক, বিডি নিউজ থেকে, না বিডি চাঁদপুর, চাঁদপুর জেলা বিডি নিউজ, না বিডি নিউজ থেকে, আচ্ছা যাই হোক, আপনার পরবর্তীতে কি হয়েছে? নাম বলা লাগবে না, হাসান। আচ্ছা যাই হোক, আপনি আপনার ওই বাড়িতে যেহেতু ওরা উঠালো, আমি কিন্তু খুব মানে মূলত বলা যায় আমি আসলে মানুষকে তাড়াতাড়ি বিশ্বাস করি, এটাই আমার সব থেকে বড় ভুল। তো সেই জায়গা থেকে ওই রাত্রে থাকলাম, থাকার পর দিনের বেলা ওরা কোনো বিচার কোনো কিছু হইলো না। তো আমি ওই হাসান ভাইকে ফোন দিলাম আর কি, সাংবাদিক, যে এখানে তো কোনো কিছুই হলো না, তাহলে আমি আসলে আমার বিচারটা বা আমার কি, আমি এখানে থাকবো না, আমি চলে যাবো তাহলে, কারণ আপনারা কোনো কিছু করতেছেন না, বাড়ি থেকে নামালেন কেন? তখন বললো কি যে আজকে না কালকে যাইন, চেয়ারম্যান নিজেই বলেছে আমাকে বসবে, আমাকে বলা হয় এসে সাংবাদিক এসে রাত্রে বলে, আমাকে কিন্তু পরের দিন চলে যাওয়ার কথা, রাত্রে এসে বলে যে আপনি এখান থেকে বেরিয়ে যান, রাত তখন 2টা বাজে, আমাকে বলে আপনি এখান থেকে বেরিয়ে যান, নয়তো বা আপনাকে মেরে ফেলার একটা প্ল্যান করা হয়েছে।
কারণ যে চেয়ারম্যান আছে ওনার ওখানে গিয়েছিলাম, দেখলাম অনেকগুলো ছেলে পিলে আপনি রামদাটা এটা সেটা নিয়ে বললো যে মেয়েকে যেন না জানায়। আমি যেহেতু আপনাকে উঠাইছি আমার বোনের বাসায়, আমার বোনের ক্ষতি হয়ে যাবে, এই জন্য আপনাকে বলতেছি আপনি কাউকে জানাবেন না, আমার সাথে বেরিয়ে যান, আমার সাথে আস্তে করে বেরিয়ে যাবেন। আপনি আমাকে বলছে উনি রাস্তা দিয়ে না জঙ্গল দিয়ে যেতে, ঠিক আছে? তো তখন আমি বলছি কি যেটা লোকজনকে বলা যাবে না, সে সাংবাদিক সেটা বলতেছে, মানে আমার একটা আমার সাথে একটা বাচ্চা আমি, হ্যাঁ তো আমাদের তো জীবন এখানে আছে, তো আমি রাস্তায় কিছু হলে তো কাউকে ধরতে পারবো না। তো তখন আমি বললাম না আমি মরি বাঁচি এখানেই থাকবো, কারণ সবাই জানে আমি এখানে, আমি যদি বেরোই তাহলে দিনের বেলা বেরোবো, তাও ওরা কিছু ছেলে পেলে নিয়ে আসছে এলাকা, বলতেছে আপনি বেরোন, আপনি জানেন আপনি এখানে কিভাবে থাকবেন এটা সেটা। তখন আমি সরাসরি থানাতে ফোন দিই, হ্যাঁ স্যারের কাছে ফোন দিই, ওসি স্যারের কাছে ফোন দিই, আমি জানাই ওসি স্যার আমাকে এটা বলে যে আপনি রাত করে কেন বেরোবেন, রাত করে তো বেরোবেন না, আপনি দিনের বেলা বেরোবেন, আর আপনি রাত করে না বেরোতে যদি কিছু হয় সেটা আমরা আছি, এত এতটা সহজ না একটা এরিয়া, আপনি যে এলাকা থেকে আসেন আপনাকে মেরে ফেলতে পারে। তখন আমি ফোনটা কেটে যাই, মানে ওনারা কিন্তু আমাকে মানে এক কথায় আমাকে বের করে দিচ্ছে, ব্যাগটেক বের করে দিচ্ছে, এরকম সেরকম আমাকে বের করবে, বাইরে কেউ আছে ওদের পরিকল্পনা হতে পারে, তারা কোনো চাপে পড়েছে বা এরকম কিছু, না 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 অন্য কিছু, ওনারা পরবর্তীতে স্বীকারই করেন এটা, ঠিক আছে? তখন আমি বের হই না, বের হই না, 999 ফোন দিই, ফোন দিয়ে আমি জানাই, পরে স্যারের সাথে কথা বলে বললো এই মেয়েটার যেন কোনো রকম কোনো ই না হয় যেহেতু আমাদের ফোন দিয়ে জানাইছে। তখন উনি আর কোনো রকম ঝামেলা করে না, পরের দিন আমি নিজেই সকালবেলা যে ওনার ভিতরেই সমস্যা, উনি নামাই আপু, তো উনি আমাকে আসলে পরের দিন কি হয়েছে? পরের দিন আমি ওখান থেকে থানাতে আসলাম। আচ্ছা, থানাতে এসে আমি এটা এটা জানালাম যে আমি চলে যাবো, যেহেতু আমি এটার একটা অভিযোগ দিতে যাচ্ছি যে আমাকে কেন হয়রানি করা হচ্ছে আর কেনই বা আমাকে মেরে ফেলার একটা হুমকি দিচ্ছে, কারণ আমি তো মরেও যেতে পারতাম কালকে। থানাতে যাই, থানাতে যাওয়ার পর এক পর্যায়ে দেখা যায় তখন থানাতে না নেয় জিটি, না নেয় অভিযোগ, আমাকে আমার কোনো কিছুই নিচ্ছে। আসলে আমরা আপনার এই যে কথাগুলোতে যতটুকু বুঝতেছি, এখানে কি বড় ধরনের কেউ কোনো কাজ করছে না, আপনাকে কোনো সিন্ডিকেট কাজ করছে না, এলাকার যে যিনি প্রতিনিধি এমপি সাহেব, আপনি বললেন যে এমপি সাহেব অনেক ভালো, উনি আপনাকে সহযোগিতা করছে, তো আসলে